আসসালামু আলাইকুম তো ধরুন আপনাকে জিজ্ঞেস করা হলো যে প্রায় বিশ হাজার টাকার মধ্যে আমাকে একটা ফোন এনে দিতে হবে যেই ফোনে ফ্লেক্সি লেভেল কার্ভ স্ক্রিন থাকবে প্রায় ফ্ল্যাকশি গ্রেড পারফরমেন্সও থাকবে এবং বাজেট হিসেবে দুর্দান্ত ক্যামেরা থাকবে তাহলে আপনি আমাকে কোন ফোনটা এনে দিবেন সত্যি বলতে আপনার কাছে এই ফোনের কোনো উত্তর নাই বা যদি থাকেও আপনি বেশি গেলে বলবেন যে এই প্রাইসে একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনা লাগবে আদারওয়াইজ এই ক্রাইটেরিয়া ফিল আপ করা প্রায় ইম্পসিবল ঠিক তাই এই দামে এই স্পেকের একটা ফোন ইউজড মডেল হওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা নাই তো আমি কিছুদিন আগে জিএনজিতে দেখলাম যে মিট এন্ড পাওয়া যাচ্ছে একটা অবিশ্বাস্য প্রাইসে জেনজি প্রিটিমাচ আমাকে দুটো ডিভাইসে ধরা দিছে এবং আমাকে বললো যে ভাই আপনার যতদিন ইচ্ছা হয় আপনি ফোনটা ইউজ করেন ইউজ করে যদি ভালো লাগে তাহলে একটা ভিডিও করেন আদারওয়াইজ কোনো সমস্যা নেই যাই হোক আজকে কোনো ফুল রিভিউ করতেছি না বরং এই যে স্মার্টফোন দুটো এই দুটো কিন্তু আমি প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যবহার করতেছি অনেকদিন হয়েছে ব্যবহার করে এবং আমার মনে আসলে এই ফোনগুলোকে নিয়ে কি চলতেছে এই বিষয়টি আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছে তো স্বাভাবিকভাবে ফোন দুটোকে পাশাপাশি দেখলে খেয়াল করবেন যে মি ইলেভেনটাই আপনার কাছে ভাল লাগতেছে আর কারণটা হচ্ছে মি ইলেভেনের ডিজাইনটা একটু বেশি মডার্ন এবং আমার কাছেও মি ইলেভেনটাই ভাল লাগতেছে দেখতে যদিও আমি মিটাইন এর খারাপ বলতেছি না আর ফান ফ্যাক্টটা হচ্ছে যে এই দুটো ফোনেরই বিল্ড কোয়ালিটি সেম দুটোতেই গ্লাস এবং মেটাল বিল্ড কোয়ালিটি ব্যবহার করা হয়েছে এবং কার্ভ প্লাস গোলগাল বডির যে শেপটা এইসব কিছু মিলে ফোনটা যে একটা সময়ে বাজার দাপুট একটা অবস্থান নিয়েছিল সেই কথাটাই মনে করাচ্ছে আর আরেকটা ব্যাপার হলো যে বর্তমানে কিন্তু খেয়াল করবেন যে বাজারে ত্রিশ চল্লিশ এমনকি পঞ্চাশ হাজার টাকার প্রাইস সেগমেন্টে গেলেও এই ধরনের গ্লাস মেটালের বিল্ড কোয়ালিটি খুঁজে পাওয়া যায় না সেখানে এই দু হাজার চব্বিশে সে এরকম একটা প্রাইস সেগমেন্টে এই ফোনের বিল কোয়ালিটি সত্যিই আসলে অকল্পনীয় যদিও ইউজড স্মার্টফোন সেই কারণে এই জিনিসটা সম্ভব হয়েছে আদারওয়াইজ এটা পসিবল হতো না তো এই ফোনগুলো শাওমির স্টক লোড থেকে কালেক্ট করা হয়েছে যেমনটা আমাকে জিএনজি জানিয়েছে যদি ইউজডের ব্যাপারটা দু হাজার চব্বিশ সালে শেষে এসে ইট ডাজেন্ট ম্যাটার এনি মোর তবে খোলার বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট বিকজ এই স্মার্টফোনগুলো যদি খোলা হয়ে থাকে তাহলে আইপি রেটিং চলে যাবে ফান ফ্যাক্ট হচ্ছে এই স্মার্টফোনগুলো কোনোটাই অফিশিয়ালি আইপি রেটেড না সো আইপি রেটিং নিয়ে আসলে খুব বেশি টেনশন করার কারণ নাই আর যদি আইপি রেটিং থাকতো তাহলে আমি ফোনগুলোকে ভিজে আপনাদেরকে দেখিয়ে দিতে পারতাম যে এই স্মার্টফোনগুলো আদৌ আগে খোলা হয়েছিল কিনা কারণ একটা স্মার্টফোন একবার খোলা হয়ে গেলে সেটার আইপি রেটিংটা কিন্তু পুরোপুরি চলে যায় যদিও কিছু এক্সপেন্সিভ অ্যাডহিসিভ আছে যেগুলো লাগালে আবার আইপি রেটিং চলে আসে সো এই বিষয়গুলো আসলেই মাপা বা যাচ করা একটু টাফ বাট সোফার ফোনগুলো কিন্তু হাতে ধরে ব্যবহার করে কিন্তু যথেষ্ট ফ্রেশ মনে হয়েছে তবুও ইউজ ফোনের একটা ব্যাপার স্যাপার আছে যেটা আসলে হয় কি ইউজ হওয়ার সাথে সাথে ফোনের ভেতরে কিছু সমস্যা হলে হতে পারে যেটা ইনিশিয়ালি ফোনটা হাতে নিয়ে এভাবে দেখে কোনোভাবে বোঝা সম্ভব না দেড়শো সপ্তাহখানেক যাবতে এই ফোনগুলোকে রেগারেস্ট টেস্টিং করেছি ইউজ করেছি দেখার চেষ্টা করেছি ফোনগুলোর ডিসপ্লে ক্যামেরা বা হার্ডার পারফরমেন্স কোনো ইস্যু খুঁজে পাওয়া যায় কিনা এবং সো ফার আমার নজরে তেমন কোনো বড় ইস্যু আসে নাই তবে একটা সমস্যা আছে যেই সমস্যার পিছনে জিএনজিরও হাত নাই শাওমিরও হাত নাই যেটা হচ্ছে এই মি ইলেভেনে থাকা স্ন্যাপড্রাগন ট্রিপল যেটা অতিরিক্ত গরম হয়েছে যখন আপনি খেয়াল করলাম যে গরম হওয়ার পাশাপাশি ব্যাটারিটাও একদম রকেটের মতো ড্রেন হয়ে যাচ্ছে কিন্তু মুদ্রার অপর অপরপিটে তাকালে দেখা যায় যে শাওমি মি টেন আমাকে এক্স্যাক্ট অপোজিট একটা এক্সপিরিয়েন্স দিয়েছে যেখানে আমি শাওমি মি টেনে মানে গেমস খেলে যেটা হয় কি ওই ফোনটার কাছাকাছি একটা গরম হয় বা ট্রিপল মতো রাক্ষসে গরম হয় না এই ফোন ট্রিপল এট থেকে অনেক বেটার এবং অনেক স্টেবল পারফরমেন্স দিচ্ছে এবং ব্যাটারি যে ড্রেনিং বিষয়টা এটা একেবারে স্বাভাবিক ছিল ফলে এই ফোনটা আমি রেগুলার বেসিসে খুবই আরামসে ব্যবহার করতে পেরেছি এবং একমাত্র এই ফোনটা আমার ব্যবহার করে ভালো লাগছে সো ব্যাটারি ব্যাকআপের বিষয়টা যদি একটু স্পেসিফিকলি বলি এই ফোনটা আপনারা মোটামুটি মিডিয়াম ইউজ করলেই একদিন শেষ হওয়ার আগেই ব্যাটারি শেষ হয়ে যাবে বাট এই ফোনটার আমি মিডিয়াম টু হেভি ইউজেও একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ আপ পেয়েছি এবং যদি আপনারা লাইট ইউজ করেন একদিনের একটু বেশি ব্যাটারি ব্যাক আপ দিবে যেটা আমার মতে যথেষ্ট যাই হোক ব্যক্তিগতভাবে মি ইলেভেনের লুকটাই আমার আসলে বেশি ভালো লাগছে বাট ব্যবহার করে অ্যাকচুয়ালি মি টেনটাই ভালো লাগছে আর কারণটা হচ্ছে যে আমার আগে একটা ফোন ছিল রেডমি কে থার্টি প্রো সেটাতে স্ন্যাপড্রাগুন এইট সিক্সটি ফাইভ ছিল এটাতেও এইট সিক্সটি ফাইভ আছে এবং এত বছর পর আবার এইট সিক্সটি ফাইভটা ব্যবহার করে আমি আসলে অবাক হয়েছি খেয়াল করলাম যে আসলে এখন পর্যন্ত একটা স্ট্রং এবং রিলায়েবল পারফরমেন্স দিতে পারতেছে স্ন্যাপড্রাগন এইট সিক্সটি ফাইভ ফলে একটু নসলাজিক ফিল আসতেছে অবশ্যই তবে তার থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে এই যে পারফরমেন্সটা বা এই যে পুরো প্যাকেজটা এই প্যাকেজটার প্রাইসিংটা তাহলে বলেই ফেলি আঠারো হাজার পাঁচশো টাকায় এইরকম একটা প্যাকেজ আপনি বাজারে আসলে এইটারে বিট করতে পারবে বা এইটার চেয়ে বেটার কোনো অল্টারনেট অপশন দিতে ওটা খুঁজেই পাবেন না আর ক্যামেরা বিষয় আসলে এই স্মার্টফোনগুলো অ্যাকচুয়ালি ক্যামেরা আমাকে ঠিক কীরকম আউটপুট দিচ্ছে এই বিষয়টা নিয়ে আমি মোটেও খুব বেশি সন্দিহান না আর কারণটা হচ্ছে যে এরা আর যাই দিক এই বাজেটে অর্থাৎ আঠারো হাজার বা বিশ হাজার বা পঁচিশ হাজার বাজেট সেগমেন্টে অফিসিয়াল আনঅফিসিয়াল যারাই আছে তাদের সবার থেকে বেটার রেজাল্ট দেওয়ার ক্ষমতা রাখে এই স্মার্টফোনগুলো তাই আজকে এই ফোনগুলোর ক্যামেরা নিয়ে বিস্তর আলোচনা করতে চাচ্ছি না আপনাদেরকে কিছু পিকচার স্যাম্পল দেখাই আপনারা দেখতে থাকুন তারপরে যদি একটু বলতে হয় শর্টকাটে বলতে চাই যে এই ফোনের ক্যামেরাগুলো দিনের আলো চমৎকার রেজাল্ট দেয় স্বাভাবিকভাবেই যদিও রাতের বেলা একটু নয়েজ এবং গ্রেন আমি দেখতে পেয়েছি তাছাড়া ভিডিওতে ওয়াইস সুবিধা আছে এবং এইটকে পর্যন্ত কিন্তু রেকর্ড করতে পারবেন তো এই স্মার্টফোনগুলো আউট অফ দা বক্স সেই পুরোনো আমলের মি টুয়েলভ এ ছিল এবং এই গুলোকে ইন্টারনেটে কানেক্ট করা মাত্র এই সবগুলোতেই হাইপার আপডেট চলে আসে যদিও দেখলাম যে মি ইলেভেনের ডিরেক্ট হাইপার ওয়েসের আপডেটটা আসলো বাট এই ফোনটাতে আমি প্রিটি মাচ পাঁচ পাঁচটা সফটওয়্যার আপডেট দেওয়ার পরে হাইপারওস ওয়েস আসা যুক্ত হয়েছে যাই হোক এটা কোনো সমস্যা না আর এই যে রম আমরা যেটা পাচ্ছি ফোনগুলোতে এই মি ইলেভেন আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে ইউ রম এটাকে আরেক ভাষায় বলে যে গ্লোবাল স্টেবল রম আর এটাতে পেয়েছি এমআই রম যেটা আমি এতদিন জানতাম যে এমআই রমটা চাইনিজ রমটাই হয় বাট এটা এটা কিন্তু চাইনিজ রম না একটা গ্লোবাল রমের ক্লিন এবং মাল্টি ল্যাঙ্গুয়েজ রম বা আমার ভুলও পারে কারণ অনেকদিন যাবো সামের এই রম নিয়ে খুব একটা ঘাটাঘাটি করি না ও হ্যাঁ আরেকটা কথা ফোনের বক্সটা কিন্তু দেখতে এরকম সো বুঝতেই পারতেছেন এই ফোনটা কিনলে আপনারা এই ফোন ছাড়া আর কিছুই পাচ্ছেন না কিন্তু ফোনের সাথে দরকার একটা চার্জার সো আপনারা কিন্তু চাইলে সামনায়ের ডব্লিউ থ্রি থার্টি চার্জারটা কিনে নিতে পারেন এটা একটা থার্ড পার্টি চার্জার বাট লাকিলি আপনারা কিন্তু স্বাউমির যে ফাস্ট চার্জিং প্রোটোকলটা আছে সেই সাপোর্টটা সেটাতে পেয়ে যাবেন ফলে আপনার ফোনটাকে ভালো স্পিডে চার্জ করতে পারবেন তার থেকেও আরও বেশি ভালো বিষয়টা হচ্ছে যে জিএনজি কিন্তু টেক ভার্সের সাবস্ক্রাইবারদের জন্য একটা স্পেশাল প্রাইস অফার করছে আপনারা তাদের কাছে সাউমি মি ইলেভেনটা আট দুশো ছাপ্পান্ন জিবির ভেরিয়েন্টটা পেয়ে যাবেন আঠাশ হাজার টাকায় এবং এই মি টেনের দুটো ভেরিয়েন্ট পাবেন আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন যথাক্রমে আঠারো হাজার পাঁচশো এবং বাইশ হাজার টাকা অ্যান্ড টেকভার সাবস্ক্রাইবারদের জন্য এই ফোনগুলো কেনার পরবর্তী দশ দিন পর্যন্ত ফ্রি ডিসপ্লে রিপ্লেসমেন্ট সুবিধা থাকবে আচ্ছা গ্রিন একটা কথা মনে পড়ে গেল। তো তো এই এই ফোনগুলো যে আসছিল তখন লাইনের কোনো অস্তিত্ব ছিল না সুতরাং বলা যেতে পারে বর্তমানে বাজারে ওয়ান অফ দি মোস্ট সেফেস্ট স্মার্টফোন হতে পারে এরা আপনাদেরকে একটা বিষয় খেয়াল করতে হবে যে আমি কিন্তু আজকে শুধুমাত্র মি নিয়ে হাজির হয়েছি লাকিলি মি ইলেভেনটার সাথে পেয়ে যাওয়ার কারণে এই মি টেনটাকে বুঝতে আমাদের একটু সহজ হয়েছে বাট এই প্রাইসে আরো অনেক অপশন আছে বাজারে এবং আমি তাদের কারো নাম মেনশন করিনি জাস্ট এটা নিয়ে কথা বলতেছি দ্যাটস ওয়াই আমি বলতেছি আপনাদেরকে যে এই ধরনের ইউজ স্মার্টফোন কেনার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন আর যদি আপনাদের কাছে আমার মতো এই মি টেনটা ভালো লেগে যায় এবং যদি কিনতে চান তাহলে অবশ্যই জিএনজিতে গিয়ে আপনি যে একজন টেক ভার্সের সাবস্ক্রাইবার এই বিষয়টা মেনশন করতে কিন্তু ভুলবেন না তো আপনাদের যদি এই স্মার্টফোন নিয়ে আরো কোনো কোয়েশ্চেন্স থাকে বা কোয়ারিজ থাকে জানার জন্য কমেন্ট বক্সে কমেন্ট রেখে যেতে পারেন আমি চেষ্টা করব সবাইকে উত্তর দেওয়ার জন্য আর হ্যাঁ এই ধরনের ইউসড স্মার্টফোনে যদি আপনারা আরো ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাই ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ